নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। নোট বাতিল ইস্যুতে এবার বক্তব্য রাখলেন রাজ্যপাল, এরাজ্যের রাজ্যপাল কেশবনাথ ত্রিপাঠী, এবং তার বক্তব্যের ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। নাম না করে মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন, তিনি নেতিবাচক প্রচারের কাজে আসবে না, কালো টাকা উদ্ধারে সাহায্য করবে এই সিদ্ধান্ত, এমনটাই আজ বলেছেন না রাজ্যপাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, রাজ্যপাল কি বলেছেন? হ্যাঁ, দেখো, রাজ্যপাল কেশবনাথ ত্রিপাঠী তিনি কিন্তু কলকাতাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন, ব্যবসা সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে কিন্তু তিনি তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে এই যে কালো নোট উদ্ধার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে ডিসিশন নিয়েছেন এই ডিসিশন কিন্তু বোল্ড ডিসিশন। এই ডিসিশনের ফলে কিন্তু লাখ লাখ টাকা যেটা কালো মানি আছে সেটা উদ্ধার হবে। পাশাপাশি তিনি কিন্তু এটা বলেছেন যে নেগেটিভ চিন্তা ভাবনা যাদেরকে যাদের রয়েছে বা যে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু একেবারেই বর্জন করা উচিত। যেটা দেখো রাজনৈতিক মহলে যেটা মনে করছেন এবং তিনি যেটা বললেন যে নেগেটিভ চিন্তা ভাবনা সেটা বর্জন করা উচিত, কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তিনি কিন্তু নোট বাতিল যে করা হয়েছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে যে তিনি প্রতিবাদ কর্মসূচি করছেন এবং বিভিন্ন জায়গাতে, এবং আমরা দেখেছি যে কেন্দ্রে গিয়েও কিন্তু দিল্লিতে গিয়েও কিন্তু রাজপথে নেমে তিনি প্রতিবাদ করেছেন। ফলে রাজ্যপাল কেশবনাথ ত্রিপাঠীর এই বক্তব্য সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কিন্তু পক্ষান্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিদ্ধান্ত এই প্রতিবাদে তারই তিনি। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।